শরীয়তপুর সদর উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের সমর্থকেরা। রাতে সদর উপজেলার চন্দ্রপুর এবং ষোলপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। সাংবাদিকরা এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয় 3 জন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আমিন কোতোয়াল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।